بسم الله الرحمن الرحيم আমরা সাত এমন ওই মুসলিম বাহাদুর যোদ্ধার সম্বন্ধে জানতে চলেছি যাদেরকে সম্পূর্ণ ইসলামিক ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা মনে করা হয়ে থাকে। এই সমস্ত যোদ্ধারা এতটা শক্তিশালী এবং বিচক্ষণ ছিলেন যে এদের সঙ্গে শত্রুপক্ষ লড়াই করা তো দূরের কথা, এদের নাম শুনতে তাদের পা কেঁপে উঠত। আর এই জন্যই আজও সহস্র সাল অতিক্রম হয়ে যাওয়ার পরও এই সমস্ত মুসলিম যোদ্ধাদেরকে সম্পূর্ণ ইতিহাসের মধ্যে সবচেয়ে বাহাদুর এবং মহান যোদ্ধাদের মধ্যে গণনা করা হয়ে থাকে। আমাদের টপ সেভেন বিখ্যাত মুসলিম যোদ্ধার লিস্টে সাত নম্বরে নাম আছে মিশরের সুলতান রুকনউদ্দিন বাইবার্স। রুকনউদ্দিন বাইবার্স সেই মহান সুলতান ছিলেন যিনি আনেজালুতের ময়দানে মঙ্গল ফৌজদেরকে হারিয়ে এই পৃথিবীর সম্পূর্ণ নকশারই পরিবর্তন করে দিয়েছিলেন। এটি সেই যুদ্ধ ছিল যেখানে মুসলিমরা সর্বপ্রথম সেই মঙ্গলদেরকে হারিয়েছিল, যাদের সম্বন্ধে সেই সময়কার মানুষদের এমনটি মনে হতো যে এদেরকে হারানো তো দূরের কথা, এদের নাম উচ্চারণ করাও খুবই বিপজ্জনক। কেননা যে সময় রুকনউদ্দিন বাইবার্স মিশরের যুবক থেকে যোদ্ধাতে পরিণত হচ্ছিলেন, সেই সময় মঙ্গলদের এই ভয়ানক সৈন্যরা সম্পূর্ণ পৃথিবীতে বিধ্বংসতা চালিয়ে যাচ্ছিল, বিশেষভাবে মুসলিম দুনিয়াকে বেশি ছত্রভঙ্গ করে রেখে দিয়েছিল। মুসলিম দুনিয়ার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে শুধুমাত্র মামলুক সালতানাত ছাড়া এই পৃথিবীতে আর অন্য কোনো সালতানতই বেঁচে ছিল না যারা মুসলিমদেরকে হেফাজত করতে পারত। কিন্তু তিনি রুকনউদ্দিন বাইবার্সই ছিলেন যিনি আনেজালুতের ময়দানে মঙ্গলদেরকে হারিয়ে সম্পূর্ণ দুনিয়াকে এটি বিশ্বাস করাতে বাধ্য করেছিলেন যে মঙ্গলদেরকেও হারানো সম্ভব। বিখ্যাত মুসলিম যোদ্ধার লিস্টে ৬ নম্বরে নাম আরতুরুল গাজিরই উঠে আসে। এমনিতে তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই আরতুরুল গাজির সম্বন্ধে বিশেষভাবে পরিচিত হয়ে গিয়েছেন। আমাদের এই লিস্টে আরতুরুল গাজির নাম এই জন্যই যুক্ত করা হয়েছে কেননা আরতুরুল গাজির যে সময়ে জন্ম হয়েছিল সেই সময় এই দুনিয়াভরের মুসলমান সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছিল। চেঙ্গিস খানের মঙ্গল সিপাহীরা মুসলিমদের উপর একেবারে বিধ্বংস রূপে ঝাঁপিয়ে পড়েছিল। একটি অনুমানের মোতাবেক চেঙ্গিস খানের সম্পূর্ণ জীবনে মোটামুটি আড়াই কোটি মুসলিমকে হত্যা করেছিল, আর এটি সেই সময়কার পরিসংখ্যানে একটি অনেক বড় সংখ্যা ছিল। সে আরতুরুল গাজি ছিল যার পরিশ্রমের কারণে তুর্কিতে অবস্থিত ছোট ছোট কাবিলাগুলো একত্রিত হয়ে মঙ্গলদের এই জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে খাড়া হয়ে উঠে দাঁড়িয়েছিল। তারপর সামনের দিকে এগিয়ে গিয়ে আরতুরুলের ছোট পুত্র ওসমান এই কাবিলার বুনিয়াদ রেখেছিলেন, যেটিকে তারিখের পাতাতে সালতানাতে ওসমানিয়ার নাম অনুসারে জানা হয়ে থাকে। আর এই সালতানাত ৬০০-৭০২ পর্যন্ত এই সমগ্র পৃথিবীতে রাজত্ব করেছিল। সেই সময় শত্রুপক্ষের এমনটি সাহস হতো না যে তারা মুসলিমদের গায়ে হাত লাগাবে। বিখ্যাত মুসলিম যোদ্ধার লিস্টে ৫ নম্বরে একটি এমন যোদ্ধার নাম উঠে এসেছে যাকে তারিখের পাতা থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে, যার বাহাদুরের সামনে লক্ষ লক্ষ লস্করও আসতে ভয় করত, আর যার সম্পূর্ণ মুসলিম জাতির উপর একটি ভীষণ বড় দয়াও রয়েছে। দয়া সেই জন্যই রয়েছে নবীর নওয়াইস ইমাম হোসেনের হত্যাকারীর সঙ্গে বদলা নেওয়ার জন্য। জি হ্যাঁ, আমরা কথা বলছি মুক্তার আল সাকাফির সম্বন্ধে। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই হয়তো এই নাম আজ প্রথম শুনছেন। এই ঘটনা আজ থেকে ১৪০০ আগের, যখন আল্লাহর নবীর নওয়াইস ইমাম হোসেনকে কারবালার ময়দানে তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত পিপাসিত থাকা অবস্থায় শেষ পর্যন্ত শহীদ করে দেওয়া হয়েছিল। তখন সেই মুক্তার আল সাকাফি ছিলেন যিনি এগিয়ে গিয়ে ইমাম হোসেনের হত্যাকারীদের সঙ্গে বেছে বেছে প্রতিশোধ নিয়েছিলেন। তার সম্বন্ধে এমনটি বলা হয়েছে যে তিনি এত বড় মাপের যোদ্ধা ছিলেন যে যোদ্ধা বড় বড় লস্করের উপর একাই যথেষ্ট ছিলেন, আর এই জন্য ইতিহাসের পাতাতে তার নাম একজন বিখ্যাত যোদ্ধা রূপে মনে রাখা হবে। বিখ্যাত মুসলিম যোদ্ধার লিস্টে চতুর্থ নাম তৈমুর লংয়েরও উঠে আসে। তৈমুর লংয়ের জন্ম ৯ এপ্রিল ১৩৩৬ খ্রিস্টাব্দে বর্তমান সময়ের উজবেকিস্তানে হয়েছিল। নিজের খুব সুন্দর রণনীতি এবং বীরত্বের কারণে তৈমুর লং একটি নিজস্ব সালতানাতের স্থাপনা করেছিলেন, যার একদিকের সীমানা ছিল হিন্দুস্তানের দিল্লি এবং দ্বিতীয় দিকের সীমানা ছিল দ্য গ্রেট অটোমান এম্পায়ারের সীমানার আগে পর্যন্ত। আমির তৈমুরের জন্য বলা হয়ে থাকে যে তার সামনে বড় বড় যোদ্ধারা পর্যন্ত হাতিয়ার ফেলে দিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকত। তিনি তার সম্পূর্ণ জীবনে সহস্র যুদ্ধ লড়েছেন কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তিনি একেবারে অপরাজয় ছিলেন। বিখ্যাত মুসলিম যোদ্ধার লিস্টে তৃতীয় নাম সালাহউদ্দিন আইয়ুবীরই উঠে আসে। সালাহউদ্দিন আইয়ুবীর নাম তারিখের সেই সমস্ত যোদ্ধাদের সঙ্গে নেওয়া হয়ে থাকে যাদেরকে বীরত্বের সঙ্গে সঙ্গে নরম হৃদয়ের সঙ্গেও মনে রাখা হয়ে থাকে। আর তারিখের পাতাতে সালাহউদ্দিন আইয়ুবী একজন এমন শাসক ছিলেন যিনি মুসলিমদের সঙ্গে সঙ্গে ঈসাইদের কাছেও একজন হিরো ছিলেন। আপনাদের জানার জন্য এটি জানিয়ে রাখি যে সালাহউদ্দিন আইয়ুবী আইয়ুবীদ সালতানাতের স্থাপনা করেছিলেন, আর যে সালতানাতকে দ্বাদশ শতাব্দীতে একটি মহান সালতানাতের অনুসারে জানা হয়ে থাকত। সালাহউদ্দিন আইয়ুবীর শাসনকালে মুসলিমরা সেলিমিদেরকে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস মানে যেটি মুসলিমদের কিবলা আওয়াল ছিল সেটিকে বিজয় করে নেয়। সালাহউদ্দিন আইয়ুবীকে ইতিহাসের পাতাতে একজন খুবই সুন্দর এবং নরম হৃদয়ের শাসক হিসাবে মনে রাখা হবে। যুদ্ধ বিজয়ী যোদ্ধাদের কথা উঠবে অথচ খালিদ বিন ওয়ালিদের নাম উঠবে না, সেটা একেবারে অসম্ভব।
খালিদ বিন ওয়ালিদ এমন এক যোদ্ধা ছিলেন যিনি তার সম্পূর্ণ জীবনে একটি যুদ্ধ হারেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে তিনি মুসলিম ফৌজের কমান্ডার হয়ে কাজ করছিলেন। সেই সময় তিনি আরবের একটি বিস্তীর্ণ ভূখণ্ডকে বিজয় করতে সফল হয়েছিলেন। বিশেষ কথা এটি যে সেই সময় তিনি যে সমস্ত ভূখণ্ডকে বিজয় করেছিলেন সেগুলো এখনও মুসলিমদের কব্জাতে আছে। তার বাহাদুরি এবং বীরত্বে মুগ্ধ হয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ কতটা বাহাদুর যোদ্ধা ছিলেন তার অনুমান আপনি এই কথা থেকে করতে পারেন যে তার কমান্ডারিতে মুসলিম সিপাহীদের মধ্যে এমনটি ধারণা হয়ে গিয়েছিল আমরা যে কোনো যুদ্ধ জিতি সেগুলো শুধু আর শুধুমাত্র খালিদ বিন ওয়ালিদের জন্যই, আর এই জন্যই মুসলিমদের ইমানেরও বিশেষ ঘাটতি হয়ে যাচ্ছিল। আর যেই কারণে শেষ পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কমান্ডারের পদ থেকে সরিয়ে দেন। খালিদ বিন ওয়ালিদ যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেলেন কিন্তু কোনো যুদ্ধে শহীদ হলেন না, তো সেই জন্য তিনি খুব কান্না করছিলেন। সেখানে উপস্থিত থাকা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, এই খালিদ তুমি কান্না কেন করছো? তখন খালিদ বললেন, আমার ইচ্ছে ছিল আমি কোনো যুদ্ধে শহীদ হয়ে শহীদের দরজা হাসিল করব, কিন্তু এমনটি হলো না। আজ আমি বৃদ্ধ উটের মতো এক স্থানে বসে বসে পড়ে মরছি। তখন সাহাবারা বললেন, এমনটি কেমন করে হতে পারত? কেননা আল্লাহর নবী আপনাকে সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ারের নাম দিয়েছিলেন, কিন্তু যদি আপনি কোনো যুদ্ধে শহীদ হয়ে যেতেন তাহলে কাফেররা বলতো, দেখো আল্লাহর তরবারি ভেঙে গিয়েছে। আর বিশ্বাস করুন, যখন আপনি আল্লাহর ওই তরবারি তাহলে এই পৃথিবীতে কার এমন শক্তি আছে যে আপনাকে সে হত্যা করবে? বিখ্যাত মুসলিম যোদ্ধার লিস্টে সর্বপ্রথম নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরই উঠে আসে। বলা হয়ে থাকে যে যেখানে অন্যান্য যোদ্ধাদের বাহাদুর এবং বীরত্ব শেষ হতো সেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহাদুরি শুরু হতো। তার সম্বন্ধে এমনটি বলা হয়েছে যে তিনি যখনই কোনো যুদ্ধের ময়দানে যেতেন তখন তিনি এই কথাতে একদমই প্রভাবিত হতেন না যে সামনের কত বড় লস্করে কতজন সৈনিক আছে। তিনি একাই লক্ষ লক্ষের সমতুল্য ছিলেন। নিজের যুবক বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হযরত আলী সহস্র যুদ্ধ লড়েছিলেন আর প্রত্যেকবারই তিনি জয়ী হয়েছিলেন। তিনি কতটা বাহাদুর যোদ্ধা ছিলেন তার অনুমান আপনি এই কথা থেকে করতে পারেন যে তার উপাধি ছিল আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। তিনি যেই দরজাকে যুদ্ধের সময় একাই উপড়ে ফেলেছিলেন সেই দরজাটিকে যুদ্ধের পর কয়েকজন মিলে ওঠাতে পারেননি। তিনি সত্যিই আল্লাহর সিংহ ছিলেন। এই কথার মধ্যে একদমই কোনো সন্দেহ নেই যে মানব ইতিহাসে যখনই কোনো শক্তিশালী বাহাদুর বীর যোদ্ধার নাম আসবে তখন সবচেয়ে উপরে যে নাম থাকবে সেটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরই থাকবে। আশা রাখছি আমাদের দেওয়া এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি এই যোদ্ধাদের সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন, এদের সম্বন্ধে আগে থেকে ভিডিও উপস্থিত আছে। যদি আমাদের দেওয়া ইনফরমেশন আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করেন, শেয়ার করেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। এছাড়াও যদি আপনি কোনো শাসক অথবা কোনো সাম্রাজ্যের সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, আমরা তার সম্বন্ধে ভিডিও বানানোর অবশ্যই